আচ্ছা, মৌমাছি মানুষের শরীরে হুল ফোটানোর পরপরই মারা যায় কেন? ওমা, মুরগিরা এভাবে মাটিতে গর্ত করে নিজেদেরকে জ্যান্ত কবর দেয় কেন জানেন? ওমা, এই কি এতগুলো গরু সারি বেঁধে এইভাবে চিৎপটাং হয়ে উল্টে পড়ে আছে কেন? পৃথিবীতে যে কত হাজার রকমের প্রাণী আছে তা আমরা আজও জানি না। বিভিন্ন রকমের প্রাণী দেখতে যেমন অদ্ভুত হয়, তেমনি অদ্ভুত হয় তাদের আচার আচরণ ও চালচলন। যা পাই তাই খাই, এই স্বভাবটা সাপেদের সাথে খুবই যায়। সাপ কিন্তু মাংসাশী প্রাণী, এরা মাংস খেতে খুব পছন্দও করে, কিন্তু অতি লোভে তো তাঁতি নষ্ট। এটা হয়তো এই সাপটি ভুলে গিয়েছিল, তাই তো এই সাপটি পেট থেকে খাবারটি বের করার চেষ্টা করছে। কিন্তু কি এমন খেয়েছিল সে? কোনো বিষাক্ত কিছু? এ কি, এ তো দেখি ডিম। আসলে সাপটি দুইটি ডিম খেয়ে ফেলেছিল, কিন্তু সে এটি হজম করতে না পেরে বের করে দিল। এ কি, মুরগিটা এভাবে মাটির নিচে ঢুকে আছে কেন? এরা তো মাটির নিচে ঘর বানায় না। তাহলে এদের এই অদ্ভুত আচরণের পেছনের রহস্য কি? আসলে মুরগিরা প্রায়ই সুযোগ পেলেই মাটিতে গর্ত করে এভাবে সেই গর্তে ঢুকে পড়ে। এর পেছনে অনেক কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে বোরডম, অর্থাৎ এরা বোর হলে এমন গর্তে ঢুকে বসে থাকে। তাছাড়াও মুরগিদের যখন প্রচণ্ড গরম অনুভব হয়, তখন ঠান্ডা অনুভব করার জন্য এরা এভাবে মাটির নিচে ঢুকে বসে থাকে। শুধু মুরগিই নয়, অন্যান্য পাখিরাও এই একই কারণে মাটিতে গর্ত করে এইভাবে ঢুকে পড়ে। এমনটা করার পেছনে আরেকটি কারণ হচ্ছে, মাটিতে থাকলে পাখিদের ডানায় থাকা তেল ও ময়লা মাটি শুষে নেয়, অর্থাৎ নিজেদেরকে পরিষ্কার করার জন্য এরা মাটি অথবা বালিতে ঢুকে পড়ে। নাম্বার থ্রি, এই ভিডিওটি দেখে নিশ্চয়ই প্রথমে আপনি অবাক হয়ে ভাবতে থাকবেন, আয় হায়, গরুগুলো মাঠে এইভাবে উল্টো হয়ে পড়ে আছে কেন? তারা কি ঘুমাচ্ছে? না তো, গরুরা তো এভাবে ঘুমায় না, সেটা তো আমরা সকলেই জানি। তাহলে গরুগুলো এমন অদ্ভুত আচরণ কেন করছে? আসলে আপনারা জেনে অবাক হবেন যে গরুগুলো এভাবে উল্টে পড়ে থাকার পেছনের কারণ হলো বৈদ্যুতিক বজ্রপাত। প্রথমে যখন একটি খামারে এমনটা হয়েছিল, সবাই ভেবেছিল চারপাশে কাঁটাতারের বেড়া থাকার কারণে হয়তো কোনোভাবে কাঁটাতারে আটকে মারা গেছে গরুগুলো। কিন্তু তদন্ত করে জানা যায় যে সেদিন ওই স্থানে প্রচণ্ড বজ্রপাত হয়েছিল, আর একটি বিশাল বড় বজ্রপাতের কারণে একসাথে একই খামারের মোট 30টি গরু একই সঙ্গে মারা গেছে। নাম্বার ফোর, মৌমাছি। আমাদের চারপাশে প্রায় মৌমাছিদের চাক দেখা যায়। এই মৌমাছিগুলো হুল ফোটানোর পর কি পরিমাণ যন্ত্রণা হয় সেটা শুধু সেই জানে যে এর আক্রমণের শিকার হয়েছে। তবে এরা কোনো কারণ ছাড়া মানুষের গায়ে হুল ফোটায় না। কোনোভাবে যদি মৌমাছিরা বুঝতে পারে যে তাদের চাকে হামলা হয়েছে, সঙ্গে সঙ্গে তারা সেই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। মৌমাছির এরকম ভয়াবহ কামড় তো অনেকেই খেয়েছেন, কিন্তু এটা কি জানেন, মৌমাছি যখন মানুষের শরীরে হুল ফোটায় তারপরই সেই মৌমাছির মৃত্যু হয়। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই তো কথা, এরা যখন এদের হুল মানুষের শরীরে প্রবেশ করায় তখন সেটি সেখানেই আটকে যায়। মৌমাছিটি হাজার চেষ্টা করেও সেই হুল আর বের করতে পারে না। আর যখন সেই হুলটি মানুষের শরীরে রয়ে যায়, তখন তার সাথে মৌমাছির ডাইজেস্টিভ সিস্টেমের কিছুটা অংশ হুলের সাথে সেখানেই রয়ে যায়। শরীরের এই গুরুত্বপূর্ণ অংশটি হারানোর কারণে এরপর মৌমাছিটির মৃত্যু হয়ে যায়। তবে মানুষ ছাড়া অন্যান্য পশু পাখিদের গায়ে যখন মৌমাছিরা হুল ফোটায় তখন এমনটা হয় না, কেননা অন্যান্য পশু পাখিদের শরীরে থাকে কোমল ফাইবার। নাম্বার ৫, আমরা তো সবাই জানি পিঁপড়ারা একটি কলোনিতে একত্রিত হয়ে বসবাস করে। কোনো পিঁপড়া মারা গেলে তার সঙ্গীরা তার লাশ নিয়ে দূরে ফেলে দিয়ে আসে, অথবা তাকে মানুষের মতো কবর দিয়ে দেয়। অনেকেই এক্ষেত্রে বলে উঠতে পারে, দেখো দেখো কে বুদ্ধিমান, ওরা জানে ওই লাশ ওদের মাঝে রাখলে সেটা থেকে রোগ জীবাণু ছড়াবে, তাই তারা সেটাকে দূরে ফেলে দিয়ে আসে। কিন্তু আসলে কি তাই? বাস্তবে কোনো পিঁপড়া মারা গেলে তার শরীর থেকে এক প্রকারের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যার নাম ফিউনারেল ফেরোমন, যার গন্ধ পেলে পিঁপড়েরা মৃত পিঁপড়াকে দূরে নিয়ে ফেলে আসে। বিজ্ঞানীরা ওই রাসায়নিক দ্রব্যকে সিনথেসাইজ করে জীবিত একটি পিঁপড়ের ওপর এক ফোঁটা ফেলে দিয়েছিল। ফল যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হয়। অন্যান্য পিঁপড়েরা ওই জীবন্ত পিঁপড়াকে তুলে নিয়ে দূরে ফেলে দিয়ে আসে, অর্থাৎ প্রাণীরা অনেক সময় মানুষের মতো আচরণ করে। তবে তার মানে এই না যে তারা আসলেই মানুষের মতো চিন্তা করবে,
তবে কিছু কিছু ক্ষেত্রে এরা অদ্ভুত আচরণ করে। যেমন লাল পিঁপড়াদের মধ্যে রয়েছে কিডন্যাপার অ্যান্টস। হ্যাঁ, কিডন্যাপ করাই এদের মূল কাজ। যখন সূর্য অস্ত যায় ঠিক তখনই কমসে কম 120টি লাল পিঁপড়ার দল বেঁধে বের হয়। তারপর এদের মূল উদ্দেশ্যই হয় খাবার খোঁজ করা। তারা একসাথে বের হয় কিডন্যাপ করার জন্য। লাল পিঁপড়াদের মূল আকর্ষণ থাকে কালো পিঁপড়াদের বাসা। মূলত এরা কালো পিঁপড়াদের বাসায় ওত পেতে থাকে আক্রমণ করার জন্য, আর সুযোগ পেলেই কালো পিঁপড়াদের বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে আসে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন কিন্তু, আর পিঙ্কিপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।